স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে আরেকবার এবারও পবিত্র ঈদুল উল উপলক্ষে বিশ্বনাথের দৌলতপুর কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জার্মান প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব আলহাজনুর ইসলাম খানের পক্ষ থেকে বিশ্বনাথের চার শতাধিক অসহায় পরিবারের সদস্যদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে বিশ্বনাথ থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম খায়ের যেকোনো কোনো দুর্যোগ কিংবা উৎসবে এলাকার হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ান বিশ্বনাথের দৌলতপুর গ্রামের বাসিন্দা দৌলতপুর কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জার্মান প্রবাসী সিলেটের আম্বর খানাস্ত চায়না মার্কেটের সত্ত্বাধিকারী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব আলহাজ নুর ইসলাম খান এবারও ঈদুল আজহা উপলক্ষে এলাকার চার শতাধিক অসহায় পরিবারের সদস্যদের মধ্যে শাড়ি লুঙ্গি ও ড্রেস বিতরণ করেছেন তিনি দৌলতপুর কল্যাণ সংস্থা যে টিম লইয়া টিম সহ আমরা যে মেহনত করি আমরা সবরে তুলিয়া দিতে দাম পারছি এবং মানুষগুলো খুশি হয়ে গেছে আমি অনেক খুশি এবং ভবিষ্যতে আমার আমার মনের মধ্যে আরও উৎসাহ আইছে যে ভবিষ্যতে আরও তার লাগে আরও কিছু করার লাগে এলাকার মানুষের কল্যাণে এমন মহতি উদ্যোগের জন্য আলহাজ নুর ইসলাম খানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী আশা করি আগামীতে আমাদের এই যারা অব্যাহত থাকবে বিশেষ করে নুর ইসলাম খান উনি আমাদেরকে সব সময় সহযোগিতা করেন এই নুরুজ খানের পাশাপাশি প্রবাসী বায়রা যারা আছেন তারাও এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি দৌলতপুর কল্যাণ সংস্থার উদ্যোগে স্থানীয় হাওয়ারন্যাসা কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে এই ঈদ বস্ত্র বিতরণ করা হয় এতে সভাপতির বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জার্মান প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব আলহাজ নুর ইসলাম খান সংগঠনের যুগ্ম সম্পাদক রাসেল আহমদের পরিচালনায় বস্ত্র বিতরণী সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট এম শামসু মিয়া সংগঠনের উপদেষ্টা হাজি তাহির আলী সিনিয়র সহসভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ হাজি আরিফুল্লাহ সিতাব সংগঠনের উপদেষ্টা প্রবাসী সিরাজুল হক স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম আজাদ এবং সংগঠনের কার্যনির্বাহী সদস্য নিজামুল ইসলাম সভা শেষে দেশি বিদেশি সকলের মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন সংগঠনের অর্থ সম্পাদক হাফিজ মোহাম্মদ হাফিজুর রহমান সভায় সংগঠনের উপদেষ্টা কয়েস আহমদ চেরাগালি সমাজ কল্যাণ সম্পাদক হুসেন আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম খায়ের চ্যানেলেস নিউজ বিশ্বনাথ প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে মোহাম্মদ খালিস মিয়া ও মোসাম্মদ রোকিয়া বেগম ফাউন্ডেশন ইউকে উসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে একশো মানুষের মধ্যে এই ঈদ উপহার বিতরণ করা হয়েছে

উৎসবে পার্বণে এবং যে কোনো দুর্যোগে সাধারণ মানুষের জন্য সহযোগিতা করা হয় বিশেষ করে প্রতি বছর ঈদ আসলেই তারা নিজেদের করে দিয়ে এলাকার সর্বোচ্চ মানুষের উপকারের নানা উদ্যোগ নিয়ে থাকেন তেমনি একটি উদ্যোগ বরাবরের মতো এবার নেওয়ার জন্য যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ খালিস মিয়া তাঁর স্ত্রী মোসাম্মদ রকিয়া বেগম সহ তাদের পরিবারের সবাইকে ধন্যবাদ জানান আগত অতিথিবৃন্দ এ সময় সভাপতির বক্তব্যে খালিস মিয়া বলেছেন দেশে এসে সাধারণ মানুষের পাশে থেকেই সময় কাজ করাই তার নেশা মানুষকে ভালোবেসে সে বারবার দেশে এসে এই ধরনের মানবিক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন মোহাম্মদ খালিস মিয়া এদিকে উপকার ভোগী নিম্ন আয়ের মানুষরা ঈদের ঠিক আগে এমন সহযোগিতা পেয়ে মন প্রাণ উজাড় করে দাতাদের জন্য দোয়া করেন নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছেন যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ জামাল হুসাইন মোহাম্মদ কামাল হুসাইন ও মোহাম্মদ ফখরুল ইসলাম অর্থ বিতরণ শেষে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় আমি বিদেশ প্রবাসে থাকার সত্ত্বেও যখন বাড়িতে আসি তখন মনে করি যদি এলারে আমি দোলাহরিয়া যদি একটা এরা দোলা হলে এলার সাথে কথাবার্তা বললে আমার একটা মনে একটা আনন্দ হয় আল্লাহ যেন এই সমস্ত জিনিসে আমার কবুল করে আর আমার এরার সাথে যেন আমার সব সময় বসা এবং এরা এলার প্রতি দুজন আমার শ্রদ্ধা থাকে সুনামগঞ্জে শান্তিগঞ্জে উৎসবমুখর পরিবেশে ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে জয়কলস ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আব্দুল বাসিদ সুজন এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও সুলতানপুর আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনধীর মজুমদার উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মানিকলাল চক্রবর্তী সহ আরও অনেকে। টুর্নামেন্ট শেষে ইউনিয়ন পর্যায়ে বিজয়ী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ। আজকের জয়কলস ইউনিয়ন পর্যায়ের বঙ্গবন্ধু ও মঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের 19টি বিদ্যালয় থেকে দেশ বিদেশ মোহাম্মদপুর গ্রুপের কল্যাণে নতুন ঘর পেলেন বিশ্বনাথের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা সিএনজি চালিত অটোরিকশা চালক মোহাম্মদ আব্দুল কালাম সম্প্রতি সংগঠনের ইউকে কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক হাবিল আলীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নতুন এই ঘরের চাবি হস্তান্তর হয় বিশ্বনাথ থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম খায়ের দেশবিদেশ মোহাম্মদপুর গ্রুপ গঠন করে দীর্ঘদিন থেকেই এলাকার আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি মানবতার কল্যাণেও গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন বিশ্বনাথের মোহাম্মদপুর গ্রামের প্রবাসীরা এরই ধারাবাহিকতায় প্রায় আট লাখ নিরানব্বই হাজার চারশো সতেরো টাকা বেয়ে এবার আব্দুল কালাম নামের নিজ গ্রামের সুবিধাপঞ্চিত এক সিএনজি চালিত অটোরিকশা চালকের গড় নির্মাণ করে দিয়েছেন তারা

বিশেষ করে দেশ মোহাম্মদ গ্রুপের কার্যকরী কমিটি উপদেষ্টা কমিটি সহ যারা অনুদান দিয়েছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ সরকার পক্ষ থেকে পাশাপাশি আল্লাহ যেন সকলের দানকে কবুল করেন এভাবে ভবিষ্যতে আরও মানবিক সামাজিক কর্মকাণ্ডে যাতে আপনাদের সহযোগিতা অব্যাহত থাকে ইউপি শাখার কমিটি এবং বাংলাদেশ শাখার কমিটির যত সদস্যবৃন্দ আছেন সবাইকে নিয়ে যাতে আমরা সঠিকভাবে কাজটি সম্পন্ন করতে পারি সঠিক জায়গায় কাজে লাগাইতে পারি এই পার্সি দেখিয়া আমি অত্যন্ত আনন্দিত কৃতজ্ঞতা জানাচ্ছি ইউকে কমিটিকে তাদের যে সঠিক যে টাকাটাগুলো দিয়েছেন হকালাল টাকাগুলো আমাদের বাংলাদেশ কমিটি আমরা এখানে সঠিকভাবে এবং সঠিক অসহায় হত মধ্যে আমরা বন্টন করতে পেরেছি বলে এই জন্য আমরাও কৃতজ্ঞ অন্যদিকে চার শতাংশ জায়গার উপর নির্মিত তিন কক্ষ বিশিষ্ট দৃষ্টিনন্দন গড় পেয়ে প্রবাসী সহ সকলের প্রতি কৃতজ্ঞ সিএনজি চালিত অটোরিক্সা চালক আব্দুল কালাম যে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এই গড়ের চাবি হস্তান্তর করা হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেশবিদেশ মোহাম্মদপুর গ্রুপ ইউকে কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক হাবিল আলী সংগঠনের বাংলাদেশ কমিটির সভাপতি নূর আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুমেল আলীর পরিচালনায় চাবি হস্তান্তর অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কমিটির সিনিয়র সহসভাপতি শহীদুল হাসান সেলিম মোহাম্মদ সেলিম মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইম মিয়া সভা শেষে দেশি বিদেশি সকলের মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন মোহাম্মদপুর জামে মসজিদের ইমাম খতিব মাওলানা আব্দুল মতিন বাহুবলী এ সময় গ্রামের মুরব্বী মুফজ্জুল আলী ফ্রান্স প্রবাসী রাজমিয়া এবং সংগঠনের অর্থ সম্পাদক নেসার আহমদ উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম খায়ের চ্যানেল এস নিউজ বিশ্বনাথ সিলেট নিউজ আজ এই পর্যন্তই সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায় সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য আল্লাহ হাফেজ